আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জনের মৃত্যুদণ্ড, হাইকোর্টে বহাল, জঙ্গি তৎপরতা চিরতরে বিলীন হওয়া দরকার, অভিমত আদালতের। আল জাজিরার প্রতিবেদন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের, স্বামী সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন। জিয়াউর রহমানের খেতাব বাতিল করলে হাত পুড়ে যাবে, হুঁশিয়ারি বিএনপি নেতাদের, জনগণই সরকারের হাতিয়ার, মন্তব্য ওবায়দুল কাদেরের। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পরিবহন শ্রমিকদের হামলা, জড়িতদের গ্রেফতারে 7 দিনের আলটিমেটাম, সিলেটে উচ্ছেদকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ। লিখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 10 আসামির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 2017 সালের 20 আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক মমতাজ বেগম এই মামলার রায় দিয়েছিলেন। এর আগে গত 1 ফেব্রুয়ারি এই মামলায় ফাঁসির রায় অনুমোদনের জন্য নিম্ন আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্স ও আসামি পক্ষের করা আপিল আবেদনের উপর রাষ্ট্র ও আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ওয়াসিম আক্তার, রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম, ইউসুফ ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই ও মাওলানা আব্দুর রৌফ ওরফে আবু ওমর। এছাড়া মেহেদি হাসান ওরফে আব্দুল ওয়াদুদকে যাবজ্জীবন কারাদণ্ড এবং মহিবুল্লাহ ওরফে মুজিবুর রহমান এবং মোহাম্মদ আনিসকে 14 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও সারওয়ার হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত সাম্প্রতিক তথ্যচিত্রটি দেশের সব সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে বাংলাদেশে আল জাজিরা সম্প্রচার বন্ধের বিষয়ে কোনো আদেশ দেওয়া হয়নি। 6 অ্যামিকাস কিউরি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার বক্তব্য শোনার পর বুধবার এই সংক্রান্ত রিট আবেদনটি নিষ্পত্তি করে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। তথ্যচিত্রটি সরিয়ে ফেলার জন্য প্রয়োজনে বিদেশি কোম্পানির সঙ্গে যোগাযোগের আদেশ দিয়েছেন আদালত। গত 8 ফেব্রুয়ারি বাংলাদেশে আল জাজিরা সম্প্রচার বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন। এর আগে গত 1 ফেব্রুয়ারি রাতে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান প্রতিবেদনটি প্রচার করে আল জাজিরা। এদিকে বাংলাদেশ ও সরকারের সুনাম ক্ষুণ্ণ করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা টেলিভিশন তথ্যচিত্র প্রচার করার দায়ে শায়ের জুলকার নাইম সামি ও ডেভিড বার্কম্যান সহ 4 জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন আদালত। পাশাপাশি মামলাটি গ্রহণ করা হবে কি না এই বিষয়ে আদেশের জন্য রাখা হয়েছে। সকালে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এই মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আব্দুল মালিক ওরফে মশিউর মালিক। মামলার আবেদনে বলা হয় আসামিরা পরস্পর যোগ সাজশে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ও সরকারের সুনাম ক্ষুণ্ণ করছে। তথ্যচিত্রে বাংলাদেশ সেনাবাহিনী ইসরায়েল থেকে গোয়েন্দা সরঞ্জাম কিনছে এমন অভিযোগ তোলা হলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি গণমাধ্যমটি। মামলার অন্য আসামিরা হলেন আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তফা সোওয়াক, নেত্র নিউজের সাবেক নিউজের সম্পাদক তাসলিম খলিল। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করলে সরকারের হাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি। এতে নেতারা বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান এক অবিচ্ছেদ্য অংশ। খেতাব বাতিল কিংবা ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। নেতারা অভিযোগ করেন, দুর্নীতি লুটপাটে নিমজ্জিত সরকারের পায়ের তলার মাটি নেই জেনে বিরোধী দলের উপর দমনপীড়ন চালাচ্ছে, সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দিয়েছে পুলিশ, আটক করা হয়েছে অনেককে। সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টিতে বিএনপি নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পরিচালনায় কারও ওপর নির্ভরশীল নয়, সরকারের হাতিয়ার হচ্ছে একমাত্র জনগণ। নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টিতে বিএনপি নিপুণ দক্ষতার
পরিচয় দিচ্ছে। শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। আওয়ামী লীগ সরকার পরিচালনা কারো উপর নির্ভরশীল নয়, শেখ হাসিনা সরকারের একমাত্র হাতিয়ার বাংলাদেশের জনগণ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি 7 দিনের জন্য স্থগিত করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ফলে দক্ষিণাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মঙ্গলবার গভীর রাতে বরিশাল মহানগরীর রূপাতলী হাউজিংয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে হামলা চালায় রূপাতলী স্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা। হামলায় আহত 11 শিক্ষার্থী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, একজন ছাত্রকে ছুরিকাঘাত করে শ্রমিকরা। এর প্রতিবাদ করায় তারা আবার মেসে গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। গতকালকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে এর সুষ্ঠু বিচার আমরা পাবো, এরপরে আমরা সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলন প্রত্যাহার করেছিলাম। আমাদের নিরাপত্তা কোথায়? কাল রাতে প্রশাসনের কোনো খোঁজ ছিল না, না স্থানীয় প্রশাসন, না পুলিশ, না আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আমাদের ভাইদেরকে যারা পঙ্গু করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে একদম সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান। পুলিশ অত্যন্ত সহনশীল এবং ধৈর্য নিয়ে কাজ করতে আছে, যাতে যেহেতু তারা ইউনিভার্সিটির ছাত্র, যাতে কোনো ধরনের ছাত্র এবং পুলিশ কোনো ধরনের সংঘর্ষ না হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন ঘটনা তদন্ত করে দোষীদের সাজা নিশ্চিত করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমি শিক্ষার্থীদেরকে আহ্বান করেছি যে যেন সড়কটি অবরোধ না করে সড়ক ছেড়ে দেয়। দাবিগুলো বলেছে, এগুলোকে বাস্তবায়নের জন্য আমি আলাপ আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব। যারা বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে, পুলিশ প্রশাসনের কাছে আহ্বান, ওনারা যেন প্রকৃত দোষী যারা আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসেন। মঙ্গলবার নগরীর রূপাতলী এলাকায় দুজন শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনার জেরে এই ঘটনার সূত্রপাত হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় পরিবহন শ্রমিক ও সিটি কর্পোরেশনের কর্মচারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে 20টি যানবাহনে ভাঙচুর করা হয়। হামলা পাল্টা মামলায় পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 10 জন। সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় প্রায় 35 বছর ধরে রয়েছে মাইক্রোবাস ও প্রাইভেট কারের অবৈধ স্ট্যান্ড। সম্প্রতি রাস্তা প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণে গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় সিটি কর্পোরেশন, এতেও সাড়া দেয়নি পরিবহন শ্রমিকরা। বুধবার বেলা 1টার দিকে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট দল সেখানে উচ্ছেদ অভিযানে গেলে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। প্রায় আধ ঘন্টা ধরে সংঘর্ষের সময় পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়। এ সময় শর্টগান সহ একজনকে আটক করে পুলিশ। আমরা অস্ত্র সহ একজন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যেয়ে তার হাতে অস্ত্র পেয়ে আমরা বেআইনি অস্ত্র হিসেবে তাকে আমরা জব্দ করেছি এবং বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে পরিবহন শ্রমিকদের দাবি, সিটি কর্পোরেশন পুনর্বাসন না করে জোর করে তাদের সরাতে চাচ্ছে। আমার জন্মের আগ থেকে এখানে মাইক্রোবাস শাখা, এখন এখানে 500 শ্রমিকেরা যাবে কোথায়? এই দেশে তো সরকার রোহিঙ্গাদেরকে বাসস্থান দিয়েছে। মেয়র জানিয়েছেন তাদের সঙ্গে বারবার বৈঠক করে সরে যাওয়ার অনুরোধ করলেও তারা সাড়া দেয়নি, উল্টো জোর করে অবৈধভাবে স্ট্যান্ড দখলে রেখেছে। গুটি কয়েক গাড়ির ড্রাইভার, এরা কারোর সঙ্গে মানে কোনো সদাচরণ, তারা প্রথম থেকেই, আমরা প্রথমে 2 ঘন্টা সময় চাইল, 2 ঘন্টা সময় দিলাম, তারপরে বললো 2 দিন সময় দেওয়া, 2 দিন সময় দিলাম, আবারও আজকে এসে সাধারণ শ্রমিকরা কিন্তু সরাই নিয়েছিল। মাত্র 2-3 জন নেতা এসে এদেরকে বললো না গাড়ি আনো, তাদেরকে প্রেস করে গাড়ি নিয়ে আসছে। পরিবহন শ্রমিকদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মচারীদের সংঘর্ষের সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে রেল কলোনিতে 114টি বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সিলেট রেল স্টেশনে অবরোধ করে রেল শ্রমিকরা। এতে আটকা পড়ে ট্রেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা 1 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। খুলনা বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। বুধবার সকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, খেতাব বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। এদিকে টাঙ্গাইল জেলা বিএনপি শহরের শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে নেতারা সেখানেই বিক্ষোভ সমাবেশ করলে পুলিশের বাধায় সেটাও পণ্ড হয়ে যায়। ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পরে পুলিশের বেষ্টনীতে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা। ঝিনাইদহ ও পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। খাগড়াছড়িতে পুলিশের বাধা ও বেষ্টনীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন জেলা বিএনপি। রাজশাহীতে মহানগরীর ভুবনমোহন পার্কে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে নড়াইলে দুটি মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য কৈশোরচন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার বিকেলে নড়াইলের সদর আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ আদেশ দেন। মামলা দুটির সমন জারি হয়ে ফেরত আসা এবং আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলায় বলা হয়, 2015 সালে 21 ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে 30 লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। অপরদিকে 2015 সালে 25 ডিসেম্বর বিএনপি স্থায়ী কমিটির সদস্য কৈশোরচন্দ্র রায় ঢাকায় দলের এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে কটাক্ষ করেন। ডিসিএসপি ও ওসিকে প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে কোম্পানীগঞ্জে বৃহস্পতিবার আধাবেলা হরতাল ঘোষণা করেছে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। নোয়াখালীর অপরাজনীতি বন্ধ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোম্পানীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল পালনের ঘোষণা দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। বুধবার সকাল 9:30 দিকে অবস্থান ধর্মঘট প্রত্যাহারের পর নতুন এই কর্মসূচি ঘোষণা করেন তিনি। একই দাবিতে এর আগে মঙ্গলবার রাত 9:00 থেকে বুধবার সকাল 9:45 পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে নিজের কর্মী সমর্থকদের সাথে নিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। নোয়াখালী এবং ফেনীর অপরাজনীতি বন্ধ করতে হবে। দুই নম্বর দাবি হচ্ছে, আমি আমার কাউন্সিলর, আমার পরিবারের সদস্য এবং আমার দলের নেতাকর্মী যারা আমার সাথে গেছে চট্টগ্রামে, তাদের উপর দুইবার হামলা করছে, হামলাকারীদের বিচার করতে হবে। ডিসিএসপির এখান থেকে অপসারণ করতে হবে। অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ আবাসনের চরম ভোগান্তিতে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মানবেতর এই জীবনের অবসান চান তারা, অবিলম্বে ফিরতে চান নতুন ক্যাম্পাসে, কিন্তু অনিয়মে আটকে গেছে কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণ কাজ। 3 বছরে কাজ শেষ হয়নি, 9 বছরেও। কুষ্টিয়া থেকে হাসান আলীর রিপোর্ট। 2011 সালে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজের। জরাজীর্ণ অবকাঠামোতে সর্বশেষ 9ম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, কিন্তু চরম ভোগান্তি পোহাচ্ছেন এখানকার শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ আবাসনে নেই পানীয় জল, স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা, পলেস্তারা খসে ছাদ চুয়ে পানি পড়া তাদের নিত্যসঙ্গী। এমন মানবেতর ও ঝুঁকিপূর্ণ জীবনের অবসান চান শিক্ষার্থীরা। এরই মধ্যে শিক্ষা শেষে 4টি ব্যাচের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন স্বাস্থ্যসেবায়। ক্যাম্পাস নিয়ে যে একটা গর্ব করার জায়গা আছে, যে এই ক্যাম্পাসে আমরা পড়াশোনা করেছি, এই ক্যাম্পাসে পরবর্তীতে অনেক ব্যাচ আসছে, এই এই গর্বটা আমরা করতে পারবো না। শুধু মর্মাহিত না, আমি কষ্টে আসলে দুঃখিত যে আমি কেন এখানে আসলাম, অন্য কোথাও মনে হয় ভালো ছিল। 275 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পের 3 বছরের কাজ শেষ হয়নি 9 বছরেও। ধাপে ধাপে সরকারের 700 কোটি টাকা ব্যয় হলেও অনিশ্চয়তা কাটেনি প্রকল্প শেষের। এই 20 সাল পর্যন্ত এই প্রকল্পের ব্যয় 3 গুণ বৃদ্ধি পায়, কিন্তু সেই মেডিকেলের কাজ আজও শেষ হয়নি। আবারও পুনরায় ফের আবার সময় বাড়িয়ে আরেকটি এখানে একে জমা দেওয়া হয়েছিল, সেখানে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বিক্ষুব্ধ হয়ে সেটাকে ফেরত পাঠিয়েছেন এবং বিভাগীয় পর্যায়ে একটি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রকল্পের নির্মাণকাল নিয়ে এমন দীর্ঘসূত্রিতায় ধৈর্যের বাঁধ ভেঙে গেছে কলেজের শিক্ষকদেরও। আমাদের যে ডিটাইড কোয়ার্টার যেগুলো আমরা ছাত্র এবং ছাত্রী নিজ নিবাস হিসেবে ব্যবহার করছি,
সেগুলো একেবারে জরাজীর্ণ অবস্থা, দীর্ঘদিনের পরিত্যক্ত অবস্থায় আছে। এর মধ্যেই আমাদের ছাত্রদের ছাত্রীদের থাকতে হয়, খুব কষ্ট হয় তাদের। প্রকল্পটির বারবার মুখ থুবড়ে পড়ায় দায়ীদের বিচার চান বিশিষ্টজনরা। এটা ঠিকাদার যে মাল মেটেরিয়ালস ব্যবহার করা উচিত সেটা না করে ভেঙে পড়া, সেখানে তো লোহার রড দিয়ে যেটা করার কথা ছিল সেটা করে নাই, করেছে বাঁশ দিয়ে, সেখানে ভেঙে পড়ে গেছে, একটা মানুষ মারা গেছে, তাকে কালো তালিকায় নিয়েছে। আমিও বুঝে উঠতে পারি না যে কালো তালিকা যে কোম্পানি হবে, ঠিকাদার হবে, সে কেন আবার ওই জায়গা যাবে, করতে পারবে? কুষ্টিয়া মেডিকেল শিক্ষার্থীদের এ ভোগান্তির শেষ কবে, জবাব নেই এ জিজ্ঞাসার। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জে চান্দাবিলের 2 লাখ মানুষের স্বপ্নের জলিরপার সেতু উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ ফারুক খান। এ সময় জেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী এহসানুল হক সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টিসিবির রংপুরের আঞ্চলিক কর্মকর্তা প্রতাপ রায়ের অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ। সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি হয়। খাগড়াছড়ি পৌরসভার নবনির্বাচিত মেয়র নির্মলেন্দু চৌধুরী ও কাউন্সিলররা দায়িত্ব নিয়েছেন। সকালে জেলা পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা। নাটোরে বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্মার্ট প্রি পেমেন্ট মিটার প্রতিস্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন গ্রাহকরা। সকালে জেলা প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়। 11তম দিনের মতো নরসিংদীতে করোনা টিকা দেওয়ার কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা হাসপাতালে টিকা নেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম ও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম। এদিকে ময়মনসিংহে ভ্যাকসিন নিয়েছেন 5,442 জন, এর মধ্যে নিবন্ধনকারীর সংখ্যা 47,000 ছাড়িয়ে গেছে। করোনা মহামারীর ভেতরেও ব্যবসা সহজীকরণ সূচকে 2 ধাপ এগোতে চায় বাংলাদেশ। এজন্য ঢাকা চট্টগ্রামের ব্যবসায়ী ও সেবা সংস্থাগুলোকে নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা। বুধবার জেলা চেম্বারে ব্যবসায়ীদের সাথে বৈঠকে এই তথ্য দেয়া হয়। মুজিববর্ষ উপলক্ষে গাইবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক চত্বর থেকে মিনি ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল মতিন। কুষ্টিয়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে 1,000 দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সকালে জেলা প্রেসক্লাব চত্বরে অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামিমা শিরিন লুবনার অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করেন উপজেলা ক্রীড়াবিদ ও এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করছি বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জনের মৃত্যুদণ্ড, হাইকোর্টে বহাল, জঙ্গি তৎপরতা চিরতরে বিলীন হওয়া দরকার, অভিমত আদালতের। আল জাজিরার প্রতিবেদন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের, স্বামী সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন। জিয়াউর রহমানের খেতাব বাতিল করলে হাত পড়ে যাবে, হুঁশিয়ারি বিএনপি নেতাদের, জনগণই সরকারের হাতিয়ার, মন্তব্য ওবায়দুল কাদেরের। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর পরিবহন শ্রমিকদের হামলা, জড়িতদের গ্রেফতারে 7 দিনের আলটিমেটাম, সিলেটে উচ্ছেদকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রয়েছে সন্ধ্যে 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.bangladesh.tv ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকে, ধন্যবাদ।